আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলুন আজকে একটা টেকনিক শিখে নেওয়া যাক, অল্প সময়ে কিভাবে ডিমের ভর্তা করা যায়। ধরুন হুট করে একটা মেহমান চলে আসলো, মেহমানের সাথে কথা বলতে বলতে একটা তিনটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, আর সেখানে এই যে ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে নিব কিছুটা পেঁয়াজকুচি। পেঁয়াজকুচিটা একটু মোটা মোটা টুকরো করে কেটে নেব, এই যে যাতে কামড় দিলে কচকচ করে সাউন্ড হয়। আর দুইটা শুকনা মরিচ, আমি কিন্তু শুকনা মরিচ তেলে সবসময় কাঁচের বয়ামে ঢুকিয়ে রাখি। নিয়ে নিয়েছি একটু ধনিয়া পাতা, আর শুকনা মরিচটা চটকে নেওয়ার জন্য একটু লবণ নিয়ে নিলাম। তো লবণটার সাথে শুকনা মরিচটা একটু চটকে নিচ্ছি। একটু সাবধানে চটকে নেবেন, যেহেতু শুকনা মরিচ অনেকে ভয়ও পেতে পারেন। আমি ভাই মরিচ টরিচ ভয় পাই না। এই তো পেঁয়াজগুলো সাথে সাথে মরিচের সাথে সাথে চটকে নিলাম। পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা একসাথে চটকে নিচ্ছি। এখন তিনটা ডিমকে চটকে নেওয়ার পালা। এই দেখুন ডিমটাকেও চটকে নিলাম। এখন পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। বলুন তো আর কোন জিনিসটা বাকি আছে? ও, দেখে ফেলছেন, সরিষার তেল। এটা দিলেই পারফেক্ট একটা ঘ্রাণ চলে আসবে, ভর্তার ঘ্রাণ। এই তো সরিষার তেলটা দিয়ে আমি মেখে নিচ্ছি, আর গরম গরম ভাতের সাথে খেতে যে কি দারুণ মজার হয় সেটা বানিয়ে খেলে বুঝতে পারবেন। এটা কিন্তু আমি প্রায় করি, কারণ আমাদের ঘরে ডিম খুব প্রিয় খাবার, আর বলতে পারেন হেলদিও। তো এই ডিমের ভর্তাটা আমরা তিনজনের জন্য করেছি, আপনারা যদি বেশি মানুষের জন্য করেন একটু বেশি করে ডিম সেদ্ধ করে নেবেন। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অশেষ ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলের এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, আর লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।